টু দিশার এক্সাম গাইড প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস থ্রি এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার তেইশের বাংলা বিষয়ের প্রশ্নপত্র বন্ধুরা বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখে নিতেই হবে তাহলে তৃতীয় শ্রেণীর বন্ধুরা তোমাদের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র বা থার্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র যে প্রশ্নপত্রটি সিসিই এবং এসএস পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে তাই অবশ্যই অবশ্যই দেখতেই হবে দেখে নাও তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র পূর্ণমান পঞ্চাশ সময় এক ঘন্টা তিরিশ মিনিট এখানে দেখো পরীক্ষার্থীর নাম অর্থাৎ তোমরা তোমাদের নাম লিখবে এখানে ক্রমিক সংখ্যা অর্থাৎ এখানে তোমরা তোমাদের নাম রোল নাম্বার লিখবে তাহলে দেখো পরীক্ষার্থীর নাম এখানে হচ্ছে তোমাদের নাম ক্রমিক সংখ্যা এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে এরপর দেখে নাও প্রথমেই প্রথমেই দেখে নেওয়া যাক কী বলেছে যে কবির নাম সহ আগমণি কবিতার প্রথম চার লাইন মুখস্থ লেখো এখানে দেখো দুই যোগ আট মোট দশ প্রথমে দেখো কবির নাম আগমণি কবিতার কবির নাম প্রেমেন্দ্র মিত্র প্রেমেন্দ্র মিত্র আগমনী কবিতার কবির নাম প্রেমেন্দ্র মিত্র এইবার বলছে আগমনী কবিতার প্রথম চার লাইন মুখস্থ করো এর জন্য আট তাহলে দেখো বর্ষা করে যাবো শীত এখনো দূর এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর তাহলে এই চারটি লাইন আমি লিখে দিলাম দেখো বর্ষা করে যাবো যাব শীত এখনো দূর এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর নেক্সট দুই নাম্বারের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক দুই দাগের প্রশ্নগুলো দুই দাগে বলেছে শব্দার্থ লেখো দুই দাগে দেখো কি বলেছে শব্দার্থ লেখো দেখো বেজায় আছে ফিন ফিনে আছে গতে নাগাল আছে ঘতে শততা এইগুলোর শব্দার্থ লিখতে হবে চারটি প্রশ্নের উত্তর করতে হবে মোট চার মার্ক বেজাই বেজাই এর মানে হচ্ছে খুব শব্দের অর্থ পাতলা নাগাল এর অর্থ ছোয়া, শততা মানে সাধুতা নেক্সট তিন দাগের প্রশ্নগুলো আমরা দেখবো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও চারটি মেলাতে হবে চার মার্ক প্রত্যেকটির জন্য এক করে দেখো করি উত্তর হবে পাহাড় করি পাহাড় ডেলফি একটা জায়গার নাম ভবিষ্যৎবাণী দেখো বেল উনান হাতের উত্তর হবে তালু তাহলে করি পাহাড় ডেলফি ভবিষ্যৎবাণী বেল উনান হাতের তালু উত্তর নেক্সট চার দাগের প্রশ্নগুলো আমরা দেখব চার দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও দেখো সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে মোট পাঁচ মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক বরাদ্দ প্রথম ক চারের ক কাঠ পিঁপড়ে কিশোরী মেয়েটির ডান হাতে এখানে দেখো ডান হাতে কামড়ে দিয়েছিল দাগে কারুর চোখে চশমা আটা কারুর দাড়ি দেখো কারুর মুখে দাড়ি কারুর চোখে চশমা আটা কারুর মুখে দাড়ি উত্তর গদ আগে দেখো বসন্ত এখানে বর্ষা করে যাব যাবো শীত এখনো দূর দেখো বর্ষা উত্তর হবে গদ আগে দেখো বর্ষা করে যাব যাবো শীত এখনো দূর গদ আগে দেখো কাগের ছানা নিম গাছে বসেছিল নিম উত্তর হবে অঙ্গ একটা হাঁস সোনার দেখো সোনার ডিম পারত তাহলে দেখো এখানে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে প্রথমটি ডান হাতে উত্তর দ্বিতীয় প্রশ্নগে দাড়ি দেখো বর্ষা নিম দাগে সোনার এবার আমরা পাঁচ দাগের প্রশ্নগুলো যে শব্দটি বেমানান তাতে গোল দাগ দাও দেখো পাঁচ দাগের চারটি প্রশ্ন উত্তর করতে হবে মোট চার মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক করে বরাদ্দ প্রথম কদ আগে দেখো আছে বৈশাখ শীত হেমন্ত বসন্ত এখানে দেখো শীত হেমন্ত বসন্ত তিনটেই ঋতু কিন্তু বৈশাখ মাস এটি সঠিক গদ আগে দেখো মেঘ বৃষ্টি জল এখানে আলাদা আগুন দেখো মেঘ থেকে বৃষ্টি এবং বৃষ্টির থেকে জল একই এবার গদ আগে দেখো দুর্গা এখানে কাশ বরফ শরৎ এখানে বরফ আলাদা দেখো শরৎকালে কাশফুল ফোটে আর এই সময় দুর্গা পুজো হয় ফলে এই তিনটি এক বরফ আলাদা ঘদাগে দেখো গাছ এখানে বেড়া আছে ডাল পাতা বেড়া আলাদা দেখো গাছ ডাল পাতা তিনটি এক গাছের পাতাটা আলাদা পেজ আমরা দেখে নেব ছয় দাগে পরপর সাজিয়ে ক্রমিক নং দাও এখানে দেখো ছটি প্রশ্নের উত্তর করতে হবে ছয় মার্ক প্রথমে দেখো ক দাগে আছে হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল খদা গেছে আছে হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল গদাগে আছে কাটারির আঘাতে কাঠ লেজ কেটে গেল ঘদা গেছে আছে দেখো কাঠ পিপড়ের কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাটারি পড়ে গেল উঙ্গ দাগে দেখো ছোট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়ল। চ দাগে দেখো কাঠ রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল দেখো এর ভিতর পরপর আমাদের সাজাতে বলেছে দেখো একে হবে এটি দেখো ঘ আগেরটি এক হবে কাঠপিঁপড়ের কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত হাত থেকে কাটারি পড়ে গেল এবার দেখো দুই নম্বরে হবে দেখো এটি কাটারির আঘাতে কাঠবিড়ালি লেজ কেটে গেল তিন নম্বরে হবে দেখো চ কাঠবিড়ালি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল দেখো এখানে তিন লিখে দিয়েছে আমি পাশের বক্সে উত্তর করে দিয়েছি চার নম্বরে হবে দেখো এটি হরিণের পায়ের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল পাঁচ নাম্বারে দেখো এটি উত্তর হবে ছোট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়ল। এবং ছয় নাম্বারে হবে দেখো এটি হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল দেখো বক্সে আমি নাম্বারিং করে দিয়েছি সাত দাগের প্রশ্নগুলো আমরা দেখে নেব এক কথায় উত্তর লেখো দেখো আমরা গাছে কে বসেছিল হুতো মুখো পেঁচা এখানে দেখো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে মোট পাঁচ মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য এক করে এক কথায় উত্তর আমরা কাছে কে বসেছিল হুতুমুখ পেঁচা শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে উত্তর বর্ষা গদাগে কিশোরী মেয়ে কোন হাতে কাঠারি বা হাতে ভাত দাগে ভূতকে প্রথম কে দেখতে পেয়েছিল উত্তর কাকছানাটা আট দাগের প্রশ্ন দেখে নেওয়া যাক আট দাগের প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্নগুলি তিন চারটি বাক্য উত্তর লেখো এখানে দেখো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে নয় মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য তিন করে কল্পলোক মানে কি কল্পলোকের মানুষরা কেমন দেখো কল্পলোক মানে কল্পনার পৃথিবী আর নিচে দেখো কল্পলোকের মানুষরা কেমন কেউ মাটিতে হাঁটে কেউ বা চড়ে ফানুষ কেউ বা ফোঁকলা কার কেউ বা কেউ ফোকলা কারো মুখে দাড়ি আবার কারো চোখে চশমা হাটা খদাগে পান্তা বুড়ি কেমন করে দিন চলতো রাস্তায় প্রথমে তার সঙ্গে কার দেখা হলো দেখো উত্তর ভিক্ষা করে তার দিন চলত উত্তর নেক্সট উত্তর দেখো রাস্তায় প্রথমে তার একটি বেলের সঙ্গে দেখা হলো গদাগের প্রশ্ন আমরা দেখে নেব ইসব কোন দেশের মানুষ ছিলেন ইসব কাদের নিয়ে গল্প বানাতেন দেখো এক যুক্তি দুই মোট তিন ইসব প্রাচীন গ্রীষের মানুষ ছিলেন উত্তর দেখো এবার এই নেক্সট দ্বিতীয় অংশের উত্তর গল্পের রাজা ইসব তিনি বনে বনে ঘুরে বেড়ান বনের জীবজন্তু ও পশু নিয়ে গল্প লেখেন নয় দেখে দেখো শব্দ ছক পূরণ করো এখানে দেখো মোট হচ্ছে তিন মা প্রথমে দেখো এখানে দি আছে আর এখানে হি আছে তাহলে আমি এখানে গ দন্ত নয় লিখলাম তাহলে কি হলো দিগন্ত আর এখানে হীন হয়ে গেল দিগন্তহীন তারপর এখানে দেখো তে এখানে পা আছে আমি এখানে দন্তন নয় তয় আর এখানে র লিখলাম তেপান্তর আর এখানে দেখো অচিন তাহলে অ ছিল চি আর দন্তর্ আমি লিখে দিলাম হয়ে গেল অচিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও